ফেসিয়াল করার সময় মোস্টলি ফেসটাকে ক্লিন করে নেবে, আর ফেসের মধ্যে কখনোই এরকম ধরনের ওয়্যাক্স বা রেজার ইউজ করবে না, কারণ আমাদের স্কিনে বিভিন্ন ধরনের পিম্পল থেকে থাকে। জন্য আমরা এরকম ধরনের রেজার ইউজ করতে পারি যেটা আমাদের ফেসে কোনো রকমের কেটে যাওয়ার ভয় থাকবে না। তো আমি আমার ফেসটাকে ফার্স্টে এভাবে একটা কটন দিয়ে ক্লিন করে নিয়েছি, অ্যান্ড এখানে রোজ জেল ইউজ করছি যেটা আমার শ্যুট করে থাকে। তোমরা চাইলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। তো আমি আমার রেজারটাকে স্যানিটাইজ করে নিয়েছি যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশন না হয় স্কিনে। তোমরা যদি ফার্স্ট হেয়ার রিমুভ করে থাকো, ফার্স্ট এরকমভাবে হাতে টেস্ট করে নেবে অ্যান্ড দেন ফেসে ইউজ করবে। তো এরপর স্ট্রেটই হাতে আস্তে আস্তে ফেসিয়াল রিমুভ করতে শুরু করো। শেভিং এর ডিরেকশন হবে উপর থেকে নিচের দিকে, কখনোই উল্টোটা নয়। শেভিং করার সময় স্কিনের এই টানটা বজায় রাখতে হবে। তো দেখো আমি আমার ফেসিয়ালের পুরো হেয়ার রিমুভ করে নিয়েছি, আর একটা কটন প্যাডে তোমাদের দেখিয়ে দিই হেয়ার রিমুভ হয়েছে। তো আমি এখন ইউজ করছি ময়শ্চারাইজার আমার স্কিনে যাতে ড্রাইনেসটা থাকে না। তো আমি এখানে নিউট্রিজেনার ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা চাইলে তোমাদের ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করতে পারো। তাই হ্যাঁ, বলে রাখি যে পোর্সার হেয়ার কখনোই গ্রো ব্যাক করে না, তোমার হেয়ার গ্রোথ যতটাই সেরকমই হেয়ার গ্রো ব্যাক করে।